এবার পিপলস হাসপাতালের ভুল চিকিৎসায় জীবন সংকটে পান্না আক্তার। সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ না হওয়ায় অপারেশন করা হয়েছিল তার। এরপর জরায়ু কেটে ফেলায় সংকট আরও মারাত্মক আকার ধারণ করে। এই অবস্থায় পান্নার পাশে না থেকে উল্টো তাকে অন্য হাসপাতালে ঠেলে দেয় পিপলস কর্তৃপক্ষ। এমন নির্মমতায় এখন জীবন সংশয়ে পান্না। এদিকে নর্মাল ডেলিভারির পরও দুদিনে পিপলসের বিল আসে 1,35,000 টাকার বেশি। এরপরও সদ্য সন্তান প্রসব করা এক মুমূর্ষু নারীকে সংকটে ফেলে দায় এড়াতে অন্য হাসপাতালে পাঠানোর কৌশল নেয় তারা। একটার দিকে আমাদেরকে ডিটিশন দেয় কি এর অপারেশন করতে দেব, অপারেশন করলে এর রক্ত বন্ধ দেব, এর কিছুক্ষণ পর আবার ডিটিশন দেয় কি আর অপারেশন করতে হলে এর বাচ্চা দিনই কেটে ফেলতে হবে, অত সব বাচ্চা দিনই যদি না কাটি এই রুগী আমরা বাঁচাইতে পারবো না। ওরা বলতেছে ডেলিভারি নর্মাল হবে, নর্মাল হওয়ার কথা বলে এরা কি করছে বাচ্চা নর্মাল নিচে বলছে, নামার পরে দিয়ে এখন বেড়াতে যাইতে যাইতে এই মৃত্যু সহ যখন জ্বলতেছে এখন পরীক্ষা বাঁচাতে পারবে পিপলস থেকে বের হবার পর পান্নাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পান্নার অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানালেন সেখানকার চিকিৎসক। এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না, হ্যাঁ, তবে রোগী আমাদের কাছে যেই অবস্থায় আসছিল প্রেশার টেশার একদম কমে গেছিল, ওইটা আমরা একটু কিছুটা প্রেশারটা তুলতে পারছি বিভিন্ন ম্যানেজমেন্টের মাধ্যমে, হ্যাঁ, তবে ওই ওনার ব্লিডিংটা এখনও আছে আর কি, আমরা চেষ্টা করতেছি ওটা বন্ধ। রোগীর স্বজনদের অভিযোগ, নর্মাল ডেলিভারি হওয়া সত্ত্বেও বিল বাড়াতেই অপ্রয়োজনে অপারেশনের সিদ্ধান্ত ছিল পিপলসের, আর সেই লোভে এখন জীবন সংকটে হতভাগী এই নারী। বলছি রিকশা যদি না হয় ওরা টাকা দিয়ে রিলিজ করে দেয়, এতগুলো বিল না নিয়ে কেন রিলিজ করে দেবে? 1,35,000 টাকা বিল করছে, বিল করার ফলে বিল না নিয়ে আমাদেরকে রিলিজ করে দিছে। এরপর আমার বাচ্চাটা ওখানে চারতলায় 410 নাম্বার কেবিনে ছিল, তারপর আমি সিডাং মেডিকেলে মাকে নিয়ে আসছি। এদিকে পিপলস হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিয়ম মতো যতটুকু করার সেটাই করেছেন তারা। আমাদের যতটুকু সীমাবদ্ধতা আছে এর ভিতরে আমরা করেছি, তারপরে তার ব্লিডিং হয়েছে, কমপ্লিকেশন হয়েছে, একটা যেন লেবারের কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন হওয়ার পরে কিছু কনসালটেন্ট যারা গাইনি কনসালটেন্ট যে ভদ্রমহিলা ডক্টর কুসুম আক্তার ওনা উনি কয়েকজন কনসালটেন্টকে ডাক দিছে যে এটা ব্লিডিং বন্ধ হচ্ছে না কী করা যায়, তখন একজন কনসালটেন্ট সেটাকে রিপেয়ার করেছে, রিপেয়ার করার পরও দেখি যে এক্সটার্নালি রিপেয়ারটা বন্ধ হয়, ব্লিডিং বন্ধ হয় না, আমাদের এইচডিইউ নাই, আইসিইউ নাই, সেন্ট্রাল অক্সিজেন নাই। আপনি জানেন আমি অবহেলা করি, আপনি তো দ্বিতীয়বার আমার কাছে আসবেন না, তো কেন আসে লাইন দিয়ে 15 দিন আগে লাইন দিয়ে পায় না কেন? যে ডাক্তারকে আপনি 15 দিন আগে লাইন দিয়ে পান না তার বিরুদ্ধে আপনি অবহেলার অভিযোগ আনেন। গত 16 নভেম্বর সকালে বেসরকারি হাসপাতাল পিপলসে ভর্তি হন পান্না। পরদিন সকালে নর্মাল ডেলিভারির মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় ওই দিন রাতেই তাকে সেই হাসপাতাল থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। মাত্র দুদিনে লক্ষাধিক টাকার বিলের কথা বাদই যাক, মুমূর্ষু পান্নার কিছু হলে তার দায় এড়াতে পারবেন তো পিপলস কর্তৃপক্ষ? ইবেন মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম।